অসংখ্য অগণিত শুক্রিয়া। আমরা একটি মুবারক মাহফিলে শরীক হয়েছি। আজকের এই মাহফিল আপনারা যেভাবে জানতে পেরেছেন, সার্বজনীন একটি মাহফিল সম্মিলিত ইসারে সাহ মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে, যেখানে আপনারা অনেকেই আছেন এবং সকলের খেদমতে মেহনতে প্রচেষ্টায় আজকের এই মাহফিল। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথম অধিবেশনের লগ্নে আজকের এই মাহফিল পরিচালনার জন্য আমি অনুরোধ করব সম্মিলিত ইসারে সাহ মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মিশিগান থেকে আগত আমাদের শ্রদ্ধেয় উস্তাদ এবং ফুলতলি কামিল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন সাহেব মুহাদ্দিস সাহেব হোসেনকে আজকের এই মাহফিলে সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি আমাদের উস্তাদ জনাব মাওলানা মঈনুদ্দিন সাহেব মুহাদ্দিস সাহেব হোসেনকে। আজকের এই মাহফিল গতানুগতিক কোন মাহফিল নাই, যেভাবে বাস্তবায়ন কমিটির মিটিংকে সিদ্ধান্ত হয়েছে এটা সার্ক কিবলা সম্পর্কে স্মৃতিচারণ বা অনুভূতি প্রকাশ এই ধরনের মাহফিল না। আজকের এই মাহফিলে যে আলোচনা হবে তাত্ত্বিক কিছু আলোচনা হবে, যাতে করে আমরা সকলেই সার্ক কিবলা সম্পর্কে জানতে পারি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করব সাহেব কিবলার দীর্ঘদিনের দারুল কেরাত মজিদিয়া ফুলতলির প্রত্যক্ষ সাক্ষী সাহেব কিবলার ছাত্র জনাব কারি আব্দুল বারী সাহেবকে। জনাব কারি আব্দুল বারী সাহেবকে অনুরোধ করব পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আব্দুল বারী সাহেবকে এ পর্যায়ে
পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান করছি আমাদের প্রচেষ্টা জামসিদের ইমাম খতিব জনাব মাওলানা মাসুদ ইকবাল সাহেবের বড় ছেলে জিশান ইকবাল। জিশান ইকবাল পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন করছে। صلاة تصلي على محمد صلاة ربي عليه وسلم صلاة تصلي على محمد صلاة ربي عليه وسلم شكلت ما ذكي صاحب لولاك مقام محمود صاحب مكة مدينة زمزم صلاة تصلي على محمد صلاة ربي عليه وسلم تمار نور ستار سقيت وسر شفي ما شر أمر نجا درب روشونا صلاة تصلي على محمد صلاة ربي عليه وسلم. السلام عليكم. ما شاء الله বিশেষ করে এই প্রজন্মের আমেরিকায় ব্রড আপ কোনো বাচ্চা বাংলাতে নাতে রাসূল বা বাংলাতে কিছু বলা একেবারে স্বাভাবিক কিছু না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সারফুল্লাহ শানে স্বরচিত কবিতা বা গজল পরিবেশন করবেন আমাদের প্রিয় ভাই জনাব মিসবাহ আহমদ। আমাদের ভাই মিসবাহ আহমদ স্বরচিত কবিতা বা গজল পরিবেশন করবেন সারফুল হাসান। আসসালামু আলাইকুম। অলি কুলের শিরোমণি নায়ে মেরো জমানার শ্রেষ্ঠ অলি ফুল তুলির ফুল অলি কুলের শিরোমণি নায়েবে রসূল আল জমানার শ্রেষ্ঠ অলি ফুল তুলির ফুল আল জমানার শ্রেষ্ঠ অলি ফুল তুলির ফুল শাহজালালের সূত্র ধরে শাহ কামালের উত্তর সুরি বাংলার জমিনে ফুটল এক শরীয়তেরই ফুল সুবাসেতে ভক্তবৃন্দ হল জিয়াকুল শাহজালালের সূত্র ধরে শাহ কামালের উত্তর সুরি বাংলা জমিনে ফুটল এক শরীয়তেরই ফুল সুবাসেতে ভক্তবৃন্দ হল যে আকুল সুবাসেতে ভক্তবৃন্দ হল যে আকুল নুরানি চেহারা যেন ফুটুন তো এক ফুল নুরানি চেহারা যেন ফুটন্ত এক ফুল ধন্য মা বাবার পুণ্য সন্তান বাংলার বুলবুল
নন্ন মা বাবার পুণ্য সন্তান বাংলার বুলবুল দিদারে মাহবুবে খুদা রশিকে রসুল দিদারে মাহবুবে খুদার রশিকে রসুল অলি কুলের শিরোমণি নায়েবে রসুল আল জামানার শ্রেষ্ঠ অলি ফুলতলি রফুল আল জামানার শ্রেষ্ঠ অলি ফুলতলি রফুল বদরপুরীর খেলাবত নিয়ে শরীয়তের রশিদরে